চোরের কাজ চুরি করা, কিন্তু চুরি করতে কারো বাসায় ঢুকে যদি কোনো নেশায় মগ্ন হয়ে ধরা পড়েন তাহলে বিষয়টা কেমন হয়? আর যদি নেশাটা হয় বই পড়ার নেশা তাহলে তো আরও অদ্ভুতই শোনায় ঘটনাটা। হ্যাঁ, এমন অদ্ভুত ঘটনাই ঘটেছে। চুরি করতে ঢুকে বইয়ের নেশায় মগ্ন হওয়ায় বাড়ির মালিকের হাতে ধরা পড়েছে চোর। ইন্টারনেট মোবাইল ফোনের এই যুগে বই পড়তে চায় কয়জন, তবে এর মাঝেও হয়তো বইয়ের জন্য মানুষের রয়েছে আলাদা রকম চাহিদা। বইয়ের নেশায় বুধ হতে আজও মানুষ ভালোবাসে ভিক্টোরিয়ান যুগের মতোই। এজন্যই তো এবার চুরি করতে গিয়ে ধরা খেলেন চোর মশাই, তাও আবার বই পড়ার নেশায় মত্ত হয়ে। গভীর রাতে গিয়েছিলেন এক বাড়িতে চুরি করতে, ঢুকেই এদিক সেদিক তাকিয়ে বাড়ির বিছানার পাশের টেবিলে চোখ পড়ে তার। বইপ্রেমী চোর গ্রিক পুরাণের একটি বই দেখে আর লোভ সামলাতে পারলেন না, চুরিও যে করতে হবে সেদিকে একদমই হুঁশ নেই তার। বইটি নিয়েই পড়া শুরু করলেন তিনি, ফলে যা হওয়ার তাই হলো। বেচারা চোর ধরা খেয়ে একবারে নাস্তানাবুদ অবস্থা। সম্প্রতি এমন এক অদ্ভুত কাণ্ডই ঘটেছে ইতালির রাজধানী রোমে। 38 বছর বয়সী এক ব্যক্তি চুরির উদ্দেশ্যে রোমের প্রাতি জেলার একটি ফ্ল্যাটের ব্যালকনি দিয়ে ভেতরে প্রবেশ করেন, তবে চুরি করতে গিয়ে শোবার ঘরের বিছানার টেবিলে রাখা গ্রিক পুরাণ নিয়ে লেখা হোমারের ইলিয়াড বইটির ওপর চোখ পড়ে। পছন্দের বই দেখে চুরি বাদ রেখেই বইটি পড়া শুরু করলেন তিনি। এদিকে রাত কেটে ভোর হয়ে এলো, বাড়ির মালিকের ঘুম ভাঙল। ফ্ল্যাটের 71 বছর বয়সী মালিক ঘুম থেকে উঠে চোরকে বইয়ে মগ্ন অবস্থায় দেখে রীতিমতো চমকে উঠলেন। বইপ্রেমী হলেও তো চোর, ফলে বইপ্রেমী এই চোরকে হাতে নাতে ধরে ফেললেন মালিক। ঘটনাটি ইতালিয়ান গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি, তবে এই ঘটনাটি পৌঁছে গেছে বইটির লেখক জিওভান্নি নুচ্চির কানেও। ঘটনার আদ্যোপান্ত শুনে বিস্ময়ে অভিভূত হয়েছেন তিনি। তিনি বলেন, এটি একটি অদ্ভুত ঘটনা, কিন্তু এর মাঝেও মানবতার ছোঁয়া রয়েছে। আমি বইটির একটি অনুলিপি ওই চোরকে পাঠাবো যাতে সে তার পড়া শেষ করতে পারে। অন্যদিকে ধরা পড়ার পর চোরটি পুলিশকে জানায় সে তার পরিচিত একজনের সঙ্গে দেখা করতে ভবন বেয়ে উপরে উঠেছিলেন। তার ভাষায়, ভেবেছিলাম সেখানে এক রাত থেকেই চলে যাব, কিন্তু বইটি চোখে পড়তেই আর লোভ সামলাতে পারলাম না, তাই পড়া শুরু করি বইটি। গ্রেফতারের সময় চোরের কাছে থাকা ব্যাগে কিছু দামি জামাকাপড়ও পাওয়া গেছে। মূলত দ্য গডস অফ সিক্স ও ক্লক বইটি দেবতাদের চোখে হোমারের ইলিয়াডের একটি ব্যাখ্যা। লেখক নুচ্চি মজা করে আরও বলেন, সে সম্ভবত বইটি অর্ধেক পড়া শেষ করেছে, আমি চাই সে পুরোটা শেষ করুক। আমার প্রিয় দেবতা হলেন হারমেস, তিনি কিন্তু চোরেরও দেবতা, একই সঙ্গে তিনি সাহিত্যেরও দেবতা। এই ঘটনায় সব কিছুই যেন ঠিক মিলে যাচ্ছে। চন্দ্রিকা মজুমদার, আজকাল।